করতে পারবে না। এগুলো থেকে আমরা লোকাল ট্রেন চালু করতে হবে, করতে হবে, করতে হবে। এগুলো থেকে আমরা লোকাল ট্রেন চালু করতে হবে, করতে হবে, করতে হবে। আমরা সবাই ব্যবসা করবো, সেটা ঠিক আছে, কিন্তু যোগাযোগের যদি ব্যবস্থা না থাকে আমরা ব্যবসা কাকে নিয়ে করবো? তাই যারা এখনো দোকানে বসে আছেন তাদেরকে অনুরোধ করছি, কিছুক্ষণের জন্য আপনারা পার্কে আসুন। এই আন্দোলন আপনাদের, এই আন্দোলনকে সাকসেস করতেই হবে, যাতে আগামী দিনে বেল্লা থেকে লোকাল ট্রেন চালু করা যায়। তাই প্রত্যেক ব্যবসায়ীকে বলছি, কিছুক্ষণের জন্য আপনারা একটু পার্কে আসুন, আমাদের এই দাবি বেল্লা বিএফকে দাবি থেকে শুরু করে ওদিকে একদম রেল পরিষেবাটা এতটাই গুরুত্বপূর্ণ যে এত কম পয়সায় মানুষ সারা বেল্লার সঙ্গে কলকাতার যোগাযোগ ব্যবস্থা শুরু করতে হবে। এছাড়াও যারা এই যাত্রীরা স্টেশনে গেলে যাদের আবার সেখানকার যে সমস্ত ছোট ছোটকে অসহায়, তাদের জনজীবন বিপর্যস্ত, সংসার খেতে পারছে না। কালকে আমি যখন লোকাল ট্রেন শুরু হয় টিভিতে, আপনারাও সবাই দেখেছেন যে কিভাবে স্টেশনের যারা হকার বা ছোট ছোট যাদের, তাদের জনজীবনটা যেন স্বাভাবিক হওয়ার কারণে। তো এইরকম পরিস্থিতিতে আমাদের আজকের মূল দাবি, অনেকগুলোই দাবি আছে, বক্তারা আছেন, অনেকে বলবেন, বেল্লার উন্নয়নের জন্য বেল্লার